অতিমারির কারণে বাংলা ছবি মুক্তি পাচ্ছে না সিনেমা হলে, রিলবন্দি হয়ে পড়ে রয়েছে মেগা বাজেটের ছবি। তবে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে সামনে রেখে আগামীর পরিকল্পনা করেছেন অনেকে। দেব প্রযোজিত নতুন ছবি পরিকল্পনা চলছে চূড়ান্ত পর্যায়ে। পরিচালনা করবেন পথিকৃৎ বসু। তবে এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রসেনজিতের কাছে প্রস্তাব গিয়েছে, চিত্রনাট্য তার বেশ পছন্দ হয়েছে। লকডাউনের মেয়াদ না বাড়লে হয়তো এরই মধ্যে চূড়ান্ত করে ফেলতে নির্মাতারা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব। দেব প্রযোজিত এই অভিনীত ককপিট ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। সেই ছবির প্রচার ঘিরে দেব ও প্রসেনজিতের মধ্যে খানিক মনোমালিন্য হলেও পরে তা মিটে যায়। জুলফিকারেও তাদেরকে একসাথে দেখা গিয়েছিল। পথিকৃৎ এর আগে হরিপদ ব্যান্ডওয়ালা, টোটাল দাদাগিরির মতো বাণিজ্যিক ছবি পরিচালনা করেন। তবে নতুন ছবি ভিন্নধর্মী হতে চলেছে বলেই খবর। প্রযোজক দেব এই সময় কন্টেন্টকেই গুরুত্ব দেন। এই ছবিও সেই ধারারই ব্যতিক্রম নয়।